আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেল ইউরোপের সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো নয় বছর পেরিয়ে গেলেও এখনো বিচার হয়নি সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিব্রিয়া বাংলাদেশ বিমান যাত্রীদের কার্গো সার্ভিসের দায়িত্ব পেয়ে আরও এক ধাপ এগিয়ে গেল জিএমজি সংখ্যালঘু সমস্যা উত্তরণে ইউকে হিন্দু অর্গানাইজেশনের প্রার্থনা সভা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের নয় বছর পেরিয়ে গেলেও এখনও হত্যাকাণ্ডের বিচার বাস্তবায়ন করতে পারেনি বাংলাদেশ সরকার দেশের মেধাবী নেতার হত্যা জড়িতদের অবলম্বে বিচার দাবি করেছেন তার সজনরা বিস্তারিত থাকছে আমাদের সিনিয়র রিপোর্টার এমি হোসেনের রিপোর্টে সাবেক অর্থমন্ত্রী শিক্ষা জীবনে তিনি ছিলেন একজন সফল ছাত্র ও কর্মময় জীবনে ছিলেন একজন বিচক্ষণ ব্যক্তি আজ 27 জানুয়ারি 2005 সালে এই দিনে হবিগঞ্জ বধ্যুর বাজারে এক জনসভায় শা এএমএস কিব্রিয়া গ্রেনেড হামলায় আহত হন এবং ঢাকায় আসার পথে তিনি মৃত্যুবরণ করেন আমার বাবার গ্রেনেড অ্যাটাকের পর যে চার ঘন্টা আমার বাবা তিয়াত্তর বছর একটা মানুষ রক্তপাতে মারা যাচ্ছিলো তখন যে সরকারের যে ফেলিয়ার কোনো সাহায্য দেওয়ার এটা কিন্তু অনেকটা আমরা এখন জানি কারা এটাতে জড়িত ছিল তাদের নিজেদের মুখে তারা তার নিজেদেরকে ইমপ্লিকেট করেছে স্পিকার থেকে শুরু করে আরও অনেকে জড়িত এবং সেই ঘটনাগুলি আমার মনে হয় একটা ইন্ডিপেন্ডেন্ট বিদেশি সংস্থা যদি তদন্তে জড়িত থাকে তারা এসব বের করতে পারবে ইব্রিয়া সাহেব ফরেন সার্ভিস একজন অত্যন্ত দক্ষ এবং অনুসরণীয় একজন অগ্রজ হিসেবে পরিচিত আছেন এটি অত্যন্ত বেদনার যে তার প্রস্থানটি সহিংসতার যা আমি তার নিশ্চয়ই সবার মতো তার স্মৃতি অর্পণ করছি তার আত্মার রুহের মাফত কামনা করছি অর্থমন্ত্রী থাকাকালীন সময়ে শাহ এম এস কিবরিয়া অর্থনীতিতে যে সফলতা এনেছিলেন জাতি তা আজীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবে আজ নয় বছর পেরিয়ে গেল তার খুনিদের এখন পর্যন্ত কোনো শনাক্ত করা হলো না আমি তার বিচার বিচারের দাবি জানাচ্ছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি শাহিয়া বেঁচে থাকবেন তার অগণিত ভক্ত কর্মের মাঝে তিনি আমৃত বেঁচে থাকবেন তার কৃত্রিম মাঝে শাহ হোসেন চ্যানেল আই ইউরোপ এদিকে বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার নবম মিত্রবার্ষিকী উপলক্ষে নবীগঞ্জ অ্যাসোসিয়েশন ইন ইউরোপের উদ্যোগে এবং বিশিষ্ট ব্যবসায়ী নেহার মিয়া চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় গত ছাব্বিশে জানুয়ারি কিংক্রসের আল নেহার জামে মসজিদে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় দোয়া মাহফিলে শাহ এ এম এস কিবরিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহ মোহাম্মদ ইমাম মেহেদি এবং পরিচালনা করেন নবীগঞ্জ অ্যাসোসিয়েশন ইন ইউরোপের অন্যতম আহ্বায়ক শামীম চৌধুরী সভায় বক্তারা কিবরিয়া হত্যার প্রকৃত দোষীদের বিচারের দাবি জানিয়ে এর দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি মতিয়ার চৌধুরী ইঞ্জিনিয়ার হাজি মতিসিটার মাহমুদুল হক শাকিল ইনাদগঞ্জ দিগলবাগ গণ দাবি পরিষদের আহ্বায়ক হোসেন চৌধুরী তুহিন সাংবাদিক মোহাম্মদ গোলাম কিবরিয়া জাহাঙ্গীর আলম রানা এনায়েত খান মোস্তাক চৌধুরী প্রমুখ বক্তারা হবিগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় শাহ এম এস কিবরিয়ার অবদানের কথা উল্লেখ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর স্মৃতি রক্ষার্থে দেশে এবং প্রবাসে হবিগঞ্জবাসীকে দলমত নির্বিশেষে উদ্যোগী হওয়ার আহ্বান জানান বাংলাদেশ বিমানের প্রথম সিএসএ নির্বাচিত হল পূর্ব লন্ডনের এয়ার কার্গো সার্ভিস এখন থেকে বাংলাদেশ বিমানের যাত্রীদের কার্গো সার্ভিসের দায়িত্ব পালন করবে জেএমজি সিএসএ নির্বাচিত হওয়ায় জেএমজি এয়ার কার্গো গতকাল সন্ধ্যায় আয়োজন করে মিডিয়া পার্টি উইথ জেএমজি এয়ার কার্গো শীর্ষক এক সাংবাদিক মিলন মেলার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই সাংবাদিক মিলন মেলায় উপস্থিত ছিলেন ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির প্রিন্ট এবং ইলেকট্রনিক বৃন্দ এবং কমিউনিটির শীর্ষ ব্যক্তিবর্গ সাংবাদিক এনাম চৌধুরী পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টার হামলেসের নির্বাহী মেয়র লুৎফর রহমান সভায় আরও বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার আতিক রহমান চিস্তি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মুকিম আহমেদ সাবেক প্রেসিডেন্ট শাগির বক ফারুক সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন চ্যানেলা ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজ আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েব এনটিভি টিভি ডিরেক্টর মুস্তাফা সরার বাবু এটিএন বাংলা ইউকের চিফ এক্সিকিউটিভ হাফিজ আলম বক্স চ্যানেলেসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল সাপ্তাহিক সুরমা সম্পাদক আহমেদ ফয়েজ প্রবীণ সাংবাদিক ইসাক কাজল সাপ্তাহিক বাংলা মিররের সম্পাদক আব্দুল করিম গুনি সাপ্তাহিক দেশের সম্পাদক তাইসির মাহমুদ সাপ্তাহিক বাংলা টাইমসের নির্বাহী সম্পাদক সাইম চৌধুরী প্রমুখ সভায় বক্তারা জিএনজি বাংলা কমিউনিটির অহংকার উল্লেখ করে বলেন ব্যবসা ক্ষেত্রে গ্রাহকদের চা পাওয়ার প্রতি সম্মান প্রদর্শন একজন ব্যবসায়ীকে কোথায় নিয়ে যেতে পারে এর প্রমাণ জিএনজির সত্ত্বাধিকারী মনির আহমেদ তিনি সেবা দিয়ে মানুষের মন জয় করেছেন কার্গো ব্যবসাকে সাধারণ মানুষের জন্য সহজ করে দেয়া জেএমজি এয়ার কার্গো আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিএস এর দায়িত্ব লাভ করেছে জিএমজির ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ তার বক্তব্যে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন আপনাদের একান্ত সমর্থন ও সহযোগিতা আমাকে এ পর্যায়ে আসতে অনুপ্রেরণা জুগিয়েছে তিনি এয়ারলাইন্সের প্রতিও তার কৃতজ্ঞতা জানিয়ে বলেন আপনাদের এই আন্তরিকতার বিনিময় আমি ব্যবসা এবং কমিউনিটির মানুষের সেবার মাধ্যমে দিতে চাই আমরা বিভিন্ন দেশে ইউরোপে আমরা আমাদের ব্যবসাকে সম্প্রসারণ করব এবং ইউরোপের প্রতিটি দেশে আমরা বাঙালি মানুষকে জার্মানতে এই কার্গো সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আমরা খুবই আনন্দিত এবং খুবই প্রাউড যে বিমান আমাদেরকে অনুমোদন দিয়েছে এই অনুমোদনের মাধ্যমে যে এম এক ধাপ এগিয়ে গেল আমরা অচিরি বার্মিংহামে দুটা নতুন ফ্লাইট চালু করতে যাচ্ছি একত্রিশে মার্চ ফ্র্যাঙ্কুটে আরও দুটা সার্ভিস চালু হচ্ছে অর্থাৎ শুধু মূল ভূখণ্ডের নয় এখন পাবে বাংলাদেশের নির্যাতিত সংখ্যালঘুদের স্বরে ইউকে হিন্দু আয়োজন করে এক প্রার্থনা সভা ও অনুষ্ঠানের। লন্ডনের একটি হলে নারায়ণ পূজার মাধ্যমে শুরু হওয়া প্রার্থনা সভায় অন্তর্ভুক্ত ছিল নাম কীর্তন আরতি এবং শিশুদের গীতাপাঠ সহ বিশেষ প্রার্থনা প্রার্থনা সভা পরিচালনা করেন পুরোহিত সঞ্জয় শর্মা হারিনাম সংকীর্তন শ্রীমতী ললিতা মাতাজি ও শ্রী গৌরা পদদেব পুষ্পিতা গুপ্তার তত্ত্বাবধায়নে প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন সমগ্র ব্রিটেন থেকে আগত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত নেতারা এই ন্যাক্টজনক অপরাধের জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর জন্য তারা বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানান অনুষ্ঠানে অন্যান্য ধর্মের লোকজনও উপস্থিত থেকে সমবেদনা ও সমর্থন জানান সংখ্যালঘুদের সাহায্যার্থে অনুষ্ঠানে তহবিল সংগ্রহ করা হয় হিন্দু জাতীয়তাবাদকে আমরা জাগ্রত করার উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি আমরা সকলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের এই আক্রমণের তীব্র নিন্দা করতেছি এবং আমরা বাংলাদেশের সরকারের কাছে প্রার্থনা করব যে ওনারা একটা গভীর পদক্ষেপ নেবেন এবং বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আমরা যারা বাংলাদেশে বাস করতেছি তাদেরকে বাংলাদেশে যত সঠিকভাবে এবং সুরক্ষিতভাবে বাস করার জন্য একটা ব্যবস্থা ওনারা করে দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মাহমুদ এরশাদের প্রধান মুখপাত্র ববি হাজাতের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয় ছাব্বিশে জানুয়ারি পূর্ব লন্ডনের মাইদা গ্রিল রেস্টুরেন্টে নৈশভোজি উপস্থিত ছিলেন পেট্রন কে এম আবু তাহির চৌধুরী চ্যানেলা ইউরোপের ম্যানেজিং ডিরেক্টর রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েব বাংলা টাইমস পত্রিকার ম্যানেজিং ডিরেক্টর টি ইউ তাজ রহমান এটিএম বাংলার ম্যানেজিং ডিরেক্টর হাফিজ বক্স ও ডাইরেক্টর সুফি আহমেদ কমিউনিটি নেতা ও বৈশাখী মেলার কর্ণধার সিরাজুল হক সিরাজ জাতীয় পার্টির সভাপতি মুজিবুর রহমান সহ সহসভাপতি নিজামুদ্দিন সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ যুক্তরাজ্য জাতীয় পার্টিতে নব্য যোগদানকারী বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মুওয়াজম হোসেন যুব সংহতির সভাপতি মাসুক আহমেদ উপস্থিত ছিলেন বিলেতের সবচেয়ে বড় সংগঠন গ্রেটার সিলেট কাউন্সিল দুই হাজার তেরো সেশনের প্রথম জাতীয় নির্বাহী কমিটির সভা ছাব্বিশে জানুয়ারি পূর্ব লন্ডনের জিএসসি অফিসে অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপারসন নুরুল ইসলাম মাহবুব এবং সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল কাইম কয়সর সভায় সংগঠনের যুক্তরাজ্যের সকল রিজিয়নের নির্বাচিত এনইসি সদস্যগণ অংশগ্রহণ করেন সংগঠনের চেয়ার নুরুল ইসলাম মাহবুবের স্বাগত বক্তব্যের পর আরও বক্তব্য রাখেন জেএসসির পেট্রন কে মাবুতাহের চৌধুরী মিয়া মনিরুল আলম খন্দকার আব্দুল মুসব্বির এমবিএ সংগঠনের ট্রেজারার ফিরোজ খান আর্থিক রিপোর্ট নির্বাহী কমিটির সভায় পেশ করেন সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আসাব বেগ সাউথ ইস্ট রিজিয়নের চেয়ার ইসাহ বেগ উদ্দিন সাউথ ওয়েস্ট রিজিয়নের সভাপতি খসরু খান নর্থ ইস্ট রিজিয়নের সভাপতি আব্দুল হামিদ সিকদার আবদুল মালিক ফয়জুর রহমান চৌধুরী আরজু মিয়া এমবিএ প্রমুখ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের উদ্যোগে ছাব্বিশে জানুয়ারি রোববার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সমিতির উপদেষ্টা মরহুম আব্দুর রাজ্জাক ও বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মস্তাকিন আলী সাহেবের স্মরণে এক শোকসভা ও দাহফিলের আয়োজন করা হয় শোকসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল শফিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হোসেন আহমেদ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মালানা আমিনুল ইসলাম বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন টিপু সাবউদ্দিন হাজী হাজি ছড়কুম আলী হাজি একলাসউদ্দিন আলাউদ্দিন শাহাবুদ্দিন ড আব্দুল কাদির ময়নুল ইসলাম সরওয়ার আহমেদ মাইদুর রহমান ইসলাম উদ্দিন বাবুল হোসেন ওহিদুর রহমান চৌধুরী কবি নজরুল আব্দুল সামাদ ও মোস্তাক আহমেদ প্রমুখ বক্তারা মরহুম আব্দুল রাজ্জাকের কর্মময় জীবনের উপর আলোচনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয় প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল ছাব্বিশে জানুয়ারি পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি আব্দুল হেলাল চৌধুরী এবং পরিচালনা করেন ট্রাস্টের সাধারণ সম্পাদক রুহুল আমিন দোলন কোরআন তোলাতের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন আনসার মিয়া ফজল উদ্দিন ইমরান আহমেদ মহম্মদ শাহজাহান হারুন রশিদ অধ্যাপক মাসুদ আহমেদ ওসমান গুনি আব্দুল আজিজ তালেব আলী আব্দুল রশিদ নুরুল হক নুর প্রমুখ সভায় বক্তারা ট্রাস্টের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে অতীতের ভুলভ্রান্তি ভুলে গিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন মৌলভীবাজার জেলার অন্তর্গত শেরপুর আজাদ বক্ত উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীদের উদ্যোগে গত পঁচিশে জানুয়ারির রবিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আবু সুফিয়ান সভা পরিচালনা করেন প্রভাষক আব্দুল হাই সভায় আরও উপস্থিত ছিলেন সলিসিটর মোহাম্মদ আবুল কালাম প্রভাষক আলতাফুর রহমান মাখন মোহাম্মদ নেসওয়ার মিয়া কোহিনুর মিয়া মুরাদবক মোহাম্মদ আকবর আলী প্রভাষক জয়নাল আবিদিন অ্যাডভোকেট লিয়াকত আলী প্রমুখ উক্ত সভায় আগামী ডিসেম্বরে আজাদব উচ্চ বিদ্যালয়ের একশো বছর পূর্তি উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয় আজাদবগ উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করার ব্যাপারে সর্বসম্মতি সিদ্ধান্ত গৃহীত হয় পরবর্তী সভা তেইশে ফেব্রুয়ারি বার্মিংহামে অনুষ্ঠিত হবে আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে বাংলাদেশ কমিশনের সার্জারি বসে লিটসের স্থানীয় বাংলাদেশ সেন্টারে বার্নলি কমিউনিটি অর্গানাইজেশন ফোরামের আয়োজনে অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান